নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম। বুধ, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ একত্রে এই পাঁচ রাশির সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ এই তিনটি গ্রহ খুব অল্প দিনের জন্য একে অপরের নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। এই নবপঞ্চম যোগ এই পাঁচ রাশির ক্ষেত্রে অদ্ভুত, অকল্পনীয় লাভ নিয়ে আসতে চলেছে। এবং কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, বুধ, শুক্র এবং শনি একে অপরের কিন্তু মিত্র গ্রহ। অর্থাৎ বুধের সাথে শনির মিত্রতা আছে, আবার শনির সাথে শুক্রের মিত্রতা, আবার শুক্রের সাথে বুধের মিত্রতা, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ এই বন্ধুত্ব আচরণ এই তিনটি গ্রহের মধ্যে নেচারটা হচ্ছে পুরোপুরি একে অপরের, মানে ভালো বন্ধুসুলভ আচরণ। এই ক্ষেত্রে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে এই পাঁচ রাশির ক্ষেত্রে। বর্তমানে শুক্র আপনার কন্যা রাশিতে অবস্থান করছে এবং সেখানে শুক্র আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং বুধ আপনার কন্যা রাশিতে এখানে অবস্থান করছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বুধ এখানে তুঙ্গস্থ, বুধ এখানে মূল ত্রিকোণ এবং বুধ এখানে সক্ষেত্রিক, এবং শনি মকর রাশিতে অবস্থান করছে। এই মকর থেকে বুধ এবং শুক্রের প্লেসমেন্ট হচ্ছে নবমভাবে। অর্থাৎ শনি থেকে যদি কাউন্ট করেন, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা, অর্থাৎ শনি থেকে নবম। এবার শুক্র এবং বুধ থেকে কাউন্ট করে দেখুন, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, অর্থাৎ পঞ্চম। এই নবপঞ্চম যোগ অতি পবিত্র একটি যোগ, গঙ্গা জলের মতো ফল কিন্তু দিবে এই পাঁচ রাশিকে। কোন কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে বুধের অবস্থান, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। শুক্র এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং নবপঞ্চম এই রাজযোগ, এই তিনটি রাজযোগ মীন রাশির ক্ষেত্রে কী হবে, সুখ সাধন এর জায়গা, সুখের জায়গা আপনাদের বাড়াবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উচ্চ শিখরে আপনাদেরকে নিয়ে যাবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু পাবেন, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ দিবে। যাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু লাভ, ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু যথেষ্ট লাভ এই সময় দিতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অদ্ভুত, অকল্পনীয় রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং আপনার ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে যুক্ত আছেন এবং শিক্ষাক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা শিক্ষাক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনি মীন রাশি মানুষ, আপনি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু করবেন। এবং এই যোগটি আপনার 5 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত এই যোগ, এই নবপঞ্চম যোগ আপনাদের থাকছে। এই জায়গাটাতে বিশেষ রূপে কিন্তু ফল পাবে মীন রাশি, এই রাজযোগ। 2 নম্বর রাশি কন্যা রাশি।
কন্যা রাশির রাশিতেই বুধ শুক্রের অবস্থান এবং পঞ্চমভাবে আপনার শনির অবস্থান। এখানে বুধ মূল ত্রিকোণ, সক্ষেত্রিক এবং তুঙ্গস্থ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে প্রথম, আর শুক্র নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং বুধ শুক্রের সাথে শনির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। আপনার কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা। দেখুন, আপনাদের ভাগ্যপতি এবং ধনপতি রাশিতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা হবে, লটারির শেয়ার থেকে আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্ম দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে, প্রমোশন উচ্চ পদ আসীন, আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ এই সময়। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যাদের ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। এবং পঞ্চমভাবে এই শনির অবস্থান, আপনাদের প্রেমজ জায়গায় আপনারা সফলতা পাবেন এই নবপঞ্চম রাজ্য। আকস্মিক ধনলাভ, গোল্ড থেকে নিজের বিচার বুদ্ধি বৃদ্ধি হবে, আপনার জ্ঞান যথেষ্ট বাড়বে, আপনাদের মান সম্মান, আপনাদের ঐশ্বর্য শিকড় চূড়ায় কিন্তু আপনিও পৌঁছাবেন কন্যা রাশি। এবং এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনাদেরকে কিন্তু বিশেষ করে কেরিয়ারের দিকটা, আপনার এডুকেশনের দিকটা, শিক্ষামূলক জায়গাতে, শিক্ষার জায়গাতে কিন্তু আপনারা নীতিবান কিন্তু হবেন এবং যথেষ্ট ভদ্র এবং রুচিসম্মত জায়গাতে কিন্তু আপনারা যাবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের চতুর্থপতি এবং আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ শুক্র আপনার কেন্দ্রভাবে চলে এসছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং নবপঞ্চম রাজযোগ। কর্মদিক থেকে আপনাদের সফলতা পাবেন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান যশ প্রতিষ্ঠা পদমর্যাদা পাওয়ার সম্ভাবনা, সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, কারণ ধনভাবে ধনপতির অবস্থান, ধনভাবে বৃহস্পতির অবস্থান, অর্থের ডিপার্টমেন্টটা কিন্তু বৃহস্পতি নিয়েছে, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত হবে। এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা, যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ব্যবসার জায়গাটা আপনার ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখের জায়গা, অর্থনৈতিক দিকটা আপনাদের অনেক ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই বুধ শুক্র এবং শনি এই তিনটি বন্ধুত্ব গ্রহ একত্রে নবপঞ্চম যোগ সৃষ্টি করতে মকর রাশির ভাগ্যোদয় করতে চলেছে এবং রাশিতে শনি অবস্থান করায় ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের পদমর্যাদা, আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে আছেন, যারা অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের একাদশভাবে এই নবপঞ্চম রাজযোগ এবং ধনভাবে ধনপতির অবস্থান এবং আপনার এখানে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গায়, সফলতার জায়গায় কিন্তু দিচ্ছে। কর্মক্ষেত্রে কর্মের উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এবং এর পাশাপাশি ধনুরাশি ক্ষেত্রে আপনাদের যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং বিশেষ করে সন্তানের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা, শিক্ষার জায়গাটা আপনারা কিন্তু ভালো রেজাল্ট করবেন এবং এর পাশাপাশি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হবেন। এবং সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং লাইন এর সঙ্গে যারা যুক্ত আছেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু করবেন।
এবং কর্মক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তির একটা মহাযোগ কিন্তু সৃষ্টি করছে এই নবপঞ্চম রাজ্য। আপনাদের ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে চলেছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ ধনুরাশি এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং নবপঞ্চম রাজ্য, আপনাদের এই তিনটি রাজ্য আপনাদের ভাগ্যের চাকা বদলে দিতে চলেছে। অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির এবং ধনভাবে ধনপতির অবস্থান আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। আইনি যাদের জটিলতা চলছিল আইনি জটিলতা থেকে অনেক অংশে আপনারা কিন্তু মুক্তি কিন্তু এ সময় পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা, আইনি জটিলতার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ এই পুলিশ কেস, সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল, পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তিগত দিকগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিস্কও কিন্তু এ সময় হবে। এরপরের যে রাশি, সে রাশির নাম হচ্ছে বৃষরাশি। বৃষরাশির এই পঞ্চমভাবে এই বুধ এবং শুক্রের অবস্থান কেন্দ্র ত্রিকোণ রাজ্য, বৃষরাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং রাশিতে রাহুর অবস্থান এবং ভাগ্যভাবে শনির অবস্থান ভাগ্যোদয় এবং পঞ্চমভাবে ধনপতির অবস্থান আকস্মিক ধনলাভ। ফিল্ম দুনিয়াতে যারা আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় করবেন। এবং এর পাশাপাশি শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি নীতিবান হবেন, আপনার যথেষ্ট বিচার বুদ্ধি বৃদ্ধি হবে এই সময়। যাদের আইনি জটিলতা চলছিল সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে কাটবে। আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এই সময় লাভ কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং এই কেন্দ্রটিকে রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে। এবং রাশিতে আপনাদের রাহু বিদেশ থেকে আপনাদের, এবং এই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে এই বুধ এবং শুক্রের উপর, এই বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ কিন্তু করাবে। যারা বিদেশের সাথে রত আছে তারা কিন্তু লাভ পাবেন এবং আপনাদের ইন্ডাস্ট্রিজ যাদের আছে তারাও কিন্তু যথেষ্ট উচ্চ শিখরে কিন্তু যাবেন। শিক্ষাক্ষেত্রে ভালো ফল কিন্তু করবে বৃষরাশি। নমস্কার।